আমাদের প্রস্তাবনা শুধু একটাই, জ্বালানি তেলের মূল্য 42.5% বৃদ্ধি পেয়েছে এবং সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সকল কিছুর দাম বেশি, সেই হিসাবে 50% ভাড়া বৃদ্ধি করে দিলে আমরা সন্তুষ্ট থাকব। আপনি জানেন আজকে সকাল থেকে কিন্তু চট্টগ্রামের আপনার অনেক গণপরিবহন বন্ধ রয়েছে এবং একই সাথে আজকে চট্টগ্রামের যে চুয়েটে সেখানে ভর্তি পরীক্ষা হচ্ছে, সেখানে যারা শিক্ষার্থী তারা কিন্তু গণপরিবহন না পেয়ে অনেকেই কিন্তু আপনার ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। এবং আমি এখন যে এলাকায় রয়েছে আপনাদের দেখছেন অসংখ্য মানুষ তারা সকাল থেকে দাঁড়িয়ে আছেন, শুধু এখানে না বিভিন্ন পয়েন্টে কিন্তু একই অবস্থা, অর্থাৎ সকাল থেকে গণপরিবহন না পেয়ে যারা কর্মজীবী তারা কিন্তু পায়ে হেঁটে তাদেরকে নিজ গন্তব্যে পৌঁছাতে হচ্ছে বা হয়েছে। এবং এসব বিষয়ে জানতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক সমিতির সভাপতি। উনি যদি একটু বলতেন, আপনি কালকে জানিয়েছিলেন আজকে থেকে গণপরিবহন বন্ধ থাকবে, যদি একটু বলতেন। সরি, আপনি গতকাল বলেছিলেন আজকে সকাল থেকে সকল ধরনের গণপরিবহন বন্ধ থাকবে আপনাদের একাংশ, যদি এই বিষয়ে একটু বলতেন। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি আমাদের সিদ্ধান্ত এখন পর্যন্ত বলবৎ আছে, আমরা আমাদের গাড়িগুলো বের করতে পারি নাই এ কারণে আমরা আজকে চালানোর চেষ্টা করেছিলাম, সরকারের সাথে একটা ভালো আলোচনা করব। কিন্তু গতকালকে রাত্রে থেকে পেট্রোল পাম্পের মালিকরা তারা রাত 10টার পর থেকে তারা জ্বালানি তেল প্রদান বন্ধ করে দিয়েছে, তো সঙ্গত কারণে আমরা আগের রেটে তেল নিতে পারি নাই, বিদায় আমাদের গাড়িতে তেল নাই, আমরা আজকে গাড়ি চালাতে পারছি না। এবং আমরা সরকারের কাছে দাবি জানাই যত দ্রুত সম্ভব আমাদের এই ভাড়াটা যদি পুনর্নির্ধারণ করে দেয় আমরা গাড়িগুলো রাস্তায় দিয়ে দিই। আপনাদের প্রস্তাবনা কি থাকবে? প্রস্তাবনা আমাদের প্রস্তাবনা শুধু একটাই, জ্বালানি তেলের মূল্য 42.5% বৃদ্ধি পেয়েছে এবং সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ সকল কিছুর দাম বেশি, সেই হিসাবে 50% ভাড়া বৃদ্ধি করে দিলে আমরা সন্তুষ্ট থাকব। তাকে ধন্যবাদ তোমার সাথে যুক্ত হওয়ার জন্য। এবং একই সঙ্গে জানাতে চাই যে চট্টগ্রামের এই মুহূর্তে বিভিন্ন পয়েন্টে কিন্তু যারা গণপরিবহন শ্রমিকরা রয়েছে তারা কিন্তু সড়কে গণপরিবহন চলাচলে বাধা দিচ্ছেন এবং বিভিন্ন জায়গায় তারা অবরোধ করেছেন। যদিও আমরা সকল থেকে বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছে তাদেরকে সক্রিয় না থাকলেও কিন্তু আমরা দেখেছি একটু আগেই বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী সদস্য এসেছেন, এরপরে কিন্তু পরিস্থিতি শান্ত হতে শুরু করেছে। তবে গণপরিবহন সংকটের কারণে সাধারণ মানুষের যে ভোগান্তি সেটি চরম আকার ধারণ করেছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর। ঢাকা থেকে আমাদের মনিরুল সোহাগ জানাবেন এই মুহূর্তে উত্তরা যে ভোগান্তি দেখছেন সেটা জানাবেন। এর আগে তো আপনি মহাখালীর অবস্থা জানিয়েছিলেন। আপনি জানেন যে আমরা সকাল থেকে আসলে দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যে গণপরিবহনের যে সংকট তৈরি হয়েছে এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে, সেটিতে কিন্তু সাধারণ যাত্রী যারা রয়েছেন, মানুষ যারা রয়েছেন, তারা ভোগান্তিতে রয়েছেন। অর্থাৎ মূল্য বৃদ্ধির সাথে সাথে তেলের কিছু গণপরিবহন কিন্তু সড়কে নামেনি এবং যে সকল বিভিন্ন কোম্পানি রয়েছে গণপরিবহনে তাদের বিভিন্ন কোম্পানি দেখা যায় যে অর্ধেকের মতো গণপরিবহন কিন্তু আমরা দেখেছি রাস্তায় নামেনি। এবং আমরা যারা সংশ্লিষ্ট রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারাও কিন্তু একই কথা আমাদের জানিয়েছে। আমি যদি রাস্তার দৃশ্য একটু দেখাই আপনাকে, সেক্ষেত্রে আপনি দেখবেন যে গণপরিবহনের সংখ্যা কিন্তু তুলনামূলক কম, অন্যান্য দিনের তুলনায় কিন্তু আমরা দেখি যেখানে গণপরিবহনে মোটামুটি এই মহাসড়কের চাপ থাকে সেখানে কিন্তু আজকে আপনি দেখতে পাচ্ছেন যে রাস্তা অনেকটা ফাঁকা এবং তুলনামূলক গণপরিবহনের সংখ্যাও কিন্তু রাস্তায় কম। এবং যেগুলো গণপরিবহন বের হয়েছে তারাও কিন্তু বাড়তি ভাড়া নিচ্ছেন তেলের যে মূল্য বৃদ্ধি সেটির কারণে। তো সব মিলিয়ে আসলে ভোগান্তিতে পড়েছেন যারা সাধারণ মানুষ তারাই, অর্থাৎ এই তেলের জ্বালানি তেলের দাম বাড়ার সাথে সাথে কিন্তু বাস ভাড়া বেড়েছে এবং পাশাপাশি অন্যান্য যে সকল পরিবহন রয়েছে সেগুলোর ভাড়াও কিন্তু আমরা দেখেছি যে বেড়ে গেছে, অর্থাৎ সিএনজি চালিত অটোরিকশাও কিন্তু এই সুযোগে তাদের ভাড়া বাড়িয়েছে। তো সব মিলিয়ে আসলে যারা যাত্রী রয়েছেন বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য বের হয়েছেন সকাল থেকে তাদের চরম ভোগান্তি রয়েছে, পাশাপাশি এই যে বাড়তি ভাড়া সেটি আসলে এক ধরনের বাড়তি চাপ বলে মনে করছেন যাত্রীরা। তো আমরা রয়েছি রাজধানীর বিভিন্ন এলাকায়, নিশ্চয়ই পরের খবর হয়তো অন্য কোনো জায়গা থেকে বিস্তারিত জানাবো। মনিরুল সোহাগ জানাচ্ছিলেন রাজধানী উত্তরার জনভোগান্তির খবর। এবার আমরা সাভারে যাব সহকর্মী শফি মাহমুদের কাছ থেকে জানবো। শফি, জনভোগান্তি তো আছে, পাশাপাশি রাত 12টার আগে থেকে কিন্তু পেট্রোল পাম্পগুলো কিন্তু তেল সরবরাহ বন্ধ ছিল, তো এই মুহূর্তে কি স্বাভাবিক তেল সরবরাহ আছে? Yes.
সকাল থেকে যেটা দেখছি আমরা যে তেল সরবরাহ স্বাভাবিকই আছে। আসলে গতকাল রাতে যেটা দেখেছিলাম যে রাত 11টার পরে অনেক পাম্পগুলি তারা তেল সরবরাহ বন্ধ রেখেছিল, যদিও রাত 12টার পরে প্রায় সবগুলি পাম্পে তেল দেওয়া শুরু করেছে। সকালেও আমরা দেখেছি যে পাম্পগুলি তেল দিচ্ছে, বাড়তি দামে বিক্রি করছে তারা। এই বিষয়গুলি নিয়ে আসলে আমরা বেশ কিছু জনগণের সাথে কথা বলেছি যারা গ্রাহক পর্যায়ে রয়েছেন, তারা আসলে এই হঠাৎ করে এতটা মূল্য বৃদ্ধিতে অনেকটাই অসন্তোষ প্রকাশ করেছেন। এই পাম্পগুলিতে তেল সরবরাহ স্বাভাবিক থাকলেও অনেকে অভিযোগ করছে যে এইভাবে যে দাম বৃদ্ধি করলো, এতে আসলে তাদের বিভিন্নভাবে প্রভাব পড়ছে। ব্যক্তিগত পর্যায়ে তো পড়ছে, বিভিন্ন যারা ডিজেল ব্যবহার করে জেনারেটর ইউজ করেন কারখানাগুলিতে, তাদেরও আসলে এই দাম বৃদ্ধিতে অনেকটা ভোগান্তির শিকার হতে হচ্ছে। একজনের সাথে যদি একটু কথা বলি যে উনি তেল নিতে এসেছেন, এই যে হঠাৎ করে তেলের দাম বৃদ্ধি, আপনারা কি ভাবছেন, কেমন প্রভাব পড়েছে আসলে আপনাদের উপর? এটা তো আসলে একটা বড় ধরনের সমস্যা, কারণ আজকে যদি আমি বলি যে আগামীকাল গতকালকে বলছে যে তেলের বাজার বাড়তি আপনার 89 টাকা থেকে 135 টাকা, আসলে এটা তো মেনে নেওয়া যায় না। একটা সময় বেঁধে দেওয়া উচিত যে না আগামী 3 দিন বা 4 দিন বা 5 দিনের ভিতরে তেলের বাজার বাড়তে পারে। এখন আমি 4টা পাম্পে গেছি, 4টা পাম্পের 1টা পাম্পে তেল নাই, তেল দিচ্ছে না, ঠিক আছে। আমি এই পাম্পে আসছি, এখানে এসে তেল পাচ্ছি 135 টাকা লিটার তেল চাচ্ছে, অথচ তেলটা কিন্তু আগের কিনা, চাইলেই কিন্তু 100 আগের রেটে তারা বিক্রি করতে পারে, কিন্তু আসলে তারা বিক্রি করতেছে না। এখন দেশটা হয়ে গেছে টোটালি একটা অন্যরকম পরিবেশে, এরকম যদি চলতে থাকে তাহলে জনগণ কিভাবে সামনে আগাবে বা আমাদের অর্থনৈতিক সামনে কিভাবে আগাবে, এটা কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ধন্যবাদ। শুনছিলেন যে যারা আসলে তেল নিতে আসছে তাদের কিন্তু মনে একটা ক্ষোভ রয়ে গেছে, যেহেতু পুরানো তেল রয়েছে সেই তেলটাই এখন বাড়তি দামে বিক্রি করছে, তো এই জিনিসটাকে তারা আসলে একটু নেতিবাচক ভাবেই দেখছেন। এছাড়া আমরা বেশ কিছু বাস কাউন্টারে যারা কাজ করেন তাদের সাথে কথা বলেছি, তারাও বলছেন যেহেতু এখনো বাড়তি ভাড়া কার্যকর হয়নি কিন্তু বাড়তি দামে তেল কিনতে হচ্ছে, সেক্ষেত্রে তাদের উপরও একটা ভোগান্তি পড়ে রয়েছে। তো এই ছিল সাভারের পরিস্থিতি। ধন্যবাদ শফি মাহমুদ ও ধন্যবাদ মনিরুল সোহাগকে।